কর্মজীবন শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে, তারপর পেরোনো অনেকটা পথ, আজ তিনি নেই। ফেলে যাওয়া সেই পথে স্মৃতির ভিড় আর শ্রেষ্ঠত্বের শিরোপা, জাতীয় হোক বা আন্তর্জাতিক। প্রায় দু দশকের এই কর্মজীবনে প্রায় কোনো সম্মানই অধরা ছিল না ঋতুপর্ণ ঘোষের। ১২ বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যে নজির খুব একটা মেলে না। ১৯৯৫ সালে ১৯শে এপ্রিল ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ, এটি তাঁর দ্বিতীয় ছবি। পরের জাতীয় পুরস্কার ১৯৯৮ সালে দহন ছবির জন্য। ১৯৯৯ সালে অসুখ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন ঋতুপর্ণ ঘোষ। ওই একই বছরে জাতীয় পুরস্কার পায় ঋতুপর্ণর আরও একটি ছবি বাড়িওয়ালি। এরপর ২০০১ উৎসব এবং ২০০৩ শুভ মুহূর্ত তাকে এনে দেয় জাতীয় সম্মান। ২০০৪ ফের জাতীয় পুরস্কারে সম্মানিত ঋতুপর্ণ ঘোষ, সৌজন্যে চোখের বালি। পরের বছর রেনকোটের জন্য ফের জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ, মাঝে ৩ বছরের ব্যবধান। ২০০৮ ফের জাতীয় পুরস্কারে সম্মানিত ঋতুপর্ণ ঘোষ, সেরা শিরোপা পেল তার ছবি দ্য লাস্ট ইয়ার। You're a lousy actress. Got it. Sorry, I got distracted. You're supposed to slap him. You know what makes an actor? The desire to perform. পরের বছর ফের তাঁকে জাতীয় সম্মান এনে দিল সব চরিত্র কাল্পনিক। ২০১০ জাতীয় মঞ্চে জোড়া সাফল্য পেল ঋতুপর্ণর আবহমান, প্রবাদ প্রতিমের পরিচালকের শেষ ছবি চিত্রাঙ্গদা। এই ছবিতে দর্শকরা দেখেছিলেন অভিনেতা ঋতুপর্ণকে। ২০১২ চিত্রাঙ্গদার হাত ধরেই শেষবারের মতো জাতীয় পুরস্কারের শিরোপা ওঠে ঋতুপর্ণ ঘোষের মাথায়। শুধুমাত্র জাতীয় আঙিনায় নয়, বিদেশের মাটিতেও সমানভাবে সম্মানিত হয়েছেন বাংলার এই কৃতি পরিচালক। বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তাঁর ছবি বাড়িওয়ালি। সমসাময়িক পরিচালক থেকে ছবির কলাকুশলী সবাই এক কথায় স্বীকার করে নেন, অভিনয়টা করিয়ে নিতে জানতেন ঋতুপর্ণ ঘোষ। চিত্রনাট্যের প্রয়োজনে গ্ল্যামার কুইনকেও ছাপোষা গৃহবধূতে পরিণত করে দিতে পারতেন তিনি। ঋতুপর্ণর ছবি বহু অভিনেতা অভিনেত্রীকেও এনে দিয়েছে জাতীয় সম্মান। ১৯শে এপ্রিলের জন্য জাতীয় পুরস্কার পান দেবশ্রী রায়, দহনের জন্য সম্মানিত হন ইন্দ্রাণী হালদার এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়িওয়ালির জন্য জাতীয় মঞ্চে সম্মানিত হন কিরণ খের এবং সুদীপ্তা চক্রবর্তী। শুভ মুহূর্তের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেত্রী রাখি, দোসরের জন্য পুরস্কার পান প্রসেনজিৎ। অনন্যা চট্টোপাধ্যায়ের ঝুলিতে জাতীয় সম্মান এনে দেয় আবহমান, তিনি নেই, আছে তার সৃষ্টি, আর আছে অগুন্তি গুণগ্রাহী। ১৯শে এপ্রিল থেকে মার্চের মেমোরি, দর্শকের হৃদয়ে ঋতু আবহমান। এবিপি আনন্দ।